আজকে এটা কিনছেন 4200 টাকা, আপনার সামনে ছয় মাস যাও এটার দাম ওই 5000 টাকা। মানে দাম কিন্তু বাড়ছে, আমার দাম কিন্তু দর্শক বাড়তেই আছে, ওষুধের দাম কিন্তু বাড়ে, আমার রিস্ক আছে। আচ্ছা আচ্ছা, ডেট যাইতে রেখা, ডেট ফেলে নিলে বাদ, আর এটা কোনো ডেট ফেলে বাদ না, এটা যত রাখবেন অত দাম পারবো। এরকম এক কয়েল তামার তার দাম কত ভাই? এই এক কয়েল তামার দাম হইলো আপনার 9348 টাকা, আর এটা পেলে পাইতেছেন মাত্র 1800 টাকা। আচ্ছা, তো বাইরে চোর চিন্তা করবে, এরা যদি নেই বেচলে বেচতার 200 হইলে 300 টাকা। হ্যাঁ হ্যাঁ, আর তামাটা নিলে আমি 9000 টাকার মাল বেচতাম 8000 টাকা। তামা 10টা মিক্স। আচ্ছা, তো দর্শক দেখেন এটার প্রাইস হচ্ছে কত বলেন সোহেল ভাই? 750 টাকা। 750 টাকা মাত্র। এই এক কয়েল গ্যাসগুলা দেখেন কত সুন্দর গ্যাস, আর এখানে কত গ্যাস থাকবে ভাই? এটা আপনি যদি এক কয়েল মাল আপনি পাইকারিতে যান তাও আপনি 950টা বিক্রি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, যে কানা সেই আর দিয়ে বলবে দে আপনি এক কয়েল আমার দিয়ে যান, তাহলে আর আধ খুচরা বিক্রি করলে কত 30 টাকা গজ বিক্রি করতে পারবেন। তাহলে আপনি তিনটা বল না, আড়াই টন 3 টন এসি চালাবেন, আড়াই টন 3 টন এসি চালাইবেন, তাও এটা বলবো না আমার কোনো লোড দিছে। আপনি যে কোনো ল্যাবে বা যে কোনো জায়গায় পরীক্ষা করে দেখতে পারেন, যদি কোনো ল্যাব বলে যে এটা তামা না, আপনি মাথায় করে যত কয়েল তার নিতারে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের 100% তামা, ভিতরে কোনো সমস্যা হয় বা ডিস্টার্ব হয় বা আপনি 6 মাসে ব্যস্ত রেন নাই, আমাদের আমার রিটার্ন নিতে পারবেন। আপনি যদি নষ্ট হয় আপনি আমার কাছে আমার রিটার্ন দিয়ে একটা নতুন মাল নিয়ে যাবেন, এই সুযোগটা আছে। তখন দোকানদাররা কি মনে করে যে না এক ব্র্যান্ডের মাল আছে ওই বাইর থেকে মাল নেওয়া যাবে? আচ্ছা ইনশাল্লাহ সোহেল ভাই, এগুলো প্রাইসটা কিরকম একটু ধারণা দেবেন? এটা হলো আপনার 40-76-100 গজ, আপনি পড়বে হলো 5.50 টাকা। কুরিয়ারে নিতে চায়, অনলাইনে নিতে চায়, এটা কি সম্ভব? হ্যাঁ এক সম্ভব। আচ্ছা, কন্ডিশনে মাল দিয়ে থাকেন? হ্যাঁ কন্ডিশনে মাল দিয়ে। আচ্ছা, কন্ডিশনে আপনারা কিন্তু কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারবেন। আর সোহেল ভাই, সর্বনিম্ন কত টাকা দিবেন? এনে কোনো কত টাকা না, উনি যদি বলে যে আমি এক কয়েল নিব, এক কয়েলের টাকা আমার বিকাশে পাঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আমি আর মাঝে। তো দর্শক এই দেখেন, এই যে এরকম যদি 400-500 টাকার এক কয়েল তারও আপনারা কুরিয়ারে নিতে চান, তাও কিন্তু আপনাদেরকে সোহেল ভাই দিয়ে দিবে, এক্ষেত্রে চ্যানেলের নাম বলতে হবে। তো আপনারা কুরিয়ারে চাইলে এরকম এক কয়েল 400-500 টাকার একটা কয়েলও নিতে পারবেন। FRB আমাদের, এটা হলো FRB। আচ্ছা, সবই কিন্তু FRB নামে। দেখেন এই যে FRB, এই যে FRB, তারপর যদি আমি দেখাই যে এই যে FRB, তারপর দেখতে পাচ্ছেন যে FRB নামে প্রচুর কালেকশন আছে। তো আপনারা কিন্তু এক ব্র্যান্ডের তার পেয়ে যাবেন। এই যে FRB, সবই FRB। এটা দিয়ে আপনি কি চালাবেন? একটা লাইট, ফ্যান, আচ্ছা ওভেন, ফ্রিজ, এই আপনি এটা দিয়ে দেড় গোড়া মোটর চালাই নেবেন। আচ্ছা, যদি জ্বললে যায় আপনারা চালাতে পারবেন, দেড় গোড়া মোটর চালাবেন, চালানোর পর যদি জ্বললে যায় আপনি যত কয়েল নিতে নিয়ে যাবেন মাথায় করে। এটা মাত্র আপনার 500 টাকা কয়েল, 500 টাকা। এটা চায়না তামার মধ্যে হবে? চায়না তামা। এগুলো কত গজ থাকে? এটি আপনার এনে আছে 80 গজ, একদম 100% পিওর তামা, কোনো মিক্স নাই। আচ্ছা, অনেক জায়গায় পাবেন আপনি মিক্স, কিন্তু আমাদের বড় বড় কোম্পানি যে তামাটা আছে আমাদের সেম তামা, পিওর তামা, 100% তামা, 100% 100 গজ। কারো যদি বিশ্বাস না হয় আপনি দোকান থেকে মাইপে নেবেন। 150, এটা অরিজিনাল ওসাকা ভাই? হ্যাঁ। আর সর্বনিম্ন কত? সর্বনিম্ন আছে 100 টাকা, 100 টাকা থেকে শুরু। জি, আচ্ছা, আমাদের কাছে পাবেন, দেখেন হ্যাঁ, মাল্টিপ্ল্যাগ আমাদের প্রতিটা মাল্টিপ্ল্যাগ, আপনি 2 বছরের গ্যারান্টি। যারা বাহিরে সার্ভিস লাইন টানতে চান এগুলোতে টানতে পারবেন, অল্প টাকায় কিন্তু আপনারা সার্ভিস লাইনটা দিতে পারবেন, দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এই কয়েলটা যদি যারা বিক্রির জন্য নিব ভাই, 8.50 টাকা গজ, এটা আপনি সর্বনিম্ন 25 টাকা বিক্রি করেন। 25 টাকা বিক্রি? হ্যাঁ 25 টাকা বিক্রি, 25 টাকা বিক্রি করার পরও আপনি 3 গুণ লাভ। তার আর তার দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে তার কিন্তু এখানে ডিসপ্লে করে রাখা আছে। আর আমরা চলে আসলাম সাফায়েত ইলেকট্রিকে। তো দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সাফায়েত ইলেকট্রিক থেকে আপনারা কী কী ধরনের ইলেকট্রিক মালামালগুলো নিতে পারবেন। আপনারা কিন্তু এগুলো পাইকারি দামে নিয়ে ঢাকা অথবা ঢাকার বাইরে ইলেকট্রিক বিজনেস করতে পারবেন। আর আমাদের সাথে আছে সোহেল ভাই। সোহেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। সোহেল ভাই, এখান তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের তারের কালেকশন আছে। আর তার ছাড়া আপনার কাছে কী কী আছে আর আমাদের একটু বলে দিন। আমাদের হলো মেন তার, তার ছাড়া আমাদের কাছে ব্যাকলাইট, আপনি সম্পূর্ণ ব্যাকলাইট পাবেন। একটু গুণ সকেট হোল্ডার যা আছে আছে, একদম স্ক্রুপ থেকে শুরু, এবং আমাদের দেখেন ইউজ পরিমাণ সুইচ, আমাদের তার বাদে সব পাবেন আপনি, সব একদম সব ধরনের আইটেম পাবেন। একটা ইলেকট্রিক দোকান সাজাতে যা যা লাগে লাগে সবকিছু আপনার সাফায়েত ইলেকট্রিকে পাবেন। আর একটা বিষয় হচ্ছে সোহেল ভাই, আপনার দোকানে কিভাবে আসবে বলে দিবেন? আমার দোকানে আসার হলো বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আসুক, ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট, আপনার সাফায়েত ইলেকট্রিক 142 নম্বর দোকান, 3 নম্বর গেট দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে সুন্দরবন গুলিস্থানে হানি ফ্লাইওভার পাশে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট অবস্থিত। আপনারা কিন্তু যে কোনো গেটে এসে ফোন দিলেও তারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে। ভিডিওতে নাম্বার থাকবে, নাম্বারে আপনার ইমো থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে দেখেও কিন্তু মালগুলো নিতে পারবেন। তো সোহেল ভাই, সর্বপ্রথম আমাদেরকে কী দেখাবেন? ভাই আমি সর্বপ্রথম দেখাবো হলো তার। আচ্ছা, তারের কালেকশন দেখবো আমরা। কালেকশন হলো দেখেন আমাদের ব্র্যান্ড হলো FRB। আচ্ছা, FRB ব্র্যান্ড 100% তামা এবং 100% ফায়ার প্রুফ, ঠিক আছে। আপনি যে কোনো
ল্যাবে বা যে কোনো জায়গায় পরীক্ষা করে দেখতে পারেন। যদি কোনো ল্যাব বলে যে এটা তামা না, আপনি মাথায় করে যত কল তার নিতারে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের 100% তামা আমাদের কাছে, আপনি একদম 1.0 থেকে একদম মোটা কেবল তৈরি পাবেন। আচ্ছা, 1.0 থেকে যত মোটা আছে সব ধরনের 100% পাবেন। আর সোহেল ভাই, যারা একটু কম দামের মধ্যে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য আছে, যেমন যারা কম দামে নিতে তারা 1.0 নিতে পারবে, 100% তামা, 100 বছরের গ্যারান্টি, 100 বছরের। আর তারপর আছে হচ্ছে চায়না তামা, এটি টিনের ঘর বা টিন সেট বিল্ডিং এর জন্য। এগুলো হচ্ছে চায়না তামা। চায়না তামা, চায়না তামা কত সর্বনিম্ন প্রাইস? কত সর্বনিম্ন আমাদের প্রাইস হলো আপনার 450 টাকা 1.3। আচ্ছা, মাত্র 450 টাকা 1.3, মাত্র 450 টাকা 1.3। আচ্ছা দর্শক, যারা আসলে কম টাকায় ওয়্যারিং করতে চান আপনারা কিন্তু এগুলো নিয়ে করতে পারবেন। দেখেন, মাত্র 450 টাকায় দেখেন, এরও কিন্তু এক কোয়াল তার। আচ্ছা, এটা কি ফায়ারপ্রুফ? এটা কিন্তু 100% ফায়ারপ্রুফ। দেখেন, এটা কিন্তু ফায়ারপ্রুফ, আগুন দিয়ে জ্বালা নেবেন। এটা হলো তামা আর 10টা মিক্স, এটা আপনি 50-60 বছর কিছু করতে পারবেন না। আচ্ছা, 50-60 বছর। তো তারপর আমার আরেকটা আছে মেইনটারের জন্য 2.0। আচ্ছা, 2.0 সার্ভিস লাইনের জন্য। আপনি চিন্তা না, আমরা চারি উঠতে যাবো কিন্তু। আচ্ছা সোহেল ভাই, এটার প্রাইস কত ভাই? এটা হলো আপনার 850 টাকা, মাত্র 850 টাকা, 2.0। আচ্ছা, তো সার্ভিস লাইনের জন্য এগুলো বেস্ট, যারা বাহিরে সার্ভিস লাইন টানতে চান এগুলোতে টানতে পারবেন, অল্প টাকায় কিন্তু আপনারা সার্ভিস লাইনটা দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এই কয়েলটা যদি যারা বিক্রির জন্য নিব ভাই, 8.50 টাকা গজ, এটা আপনি সর্বনিম্ন 25 টাকা বিক্রি করেন। 25 টাকা বিক্রি? হ্যাঁ, 25 টাকা বিক্রি। 25 টাকা বিক্রি করার পরও আপনি তিন গুণ লাভ। আচ্ছা, আমরা বলছি যে তারের ব্যবসায় আপনি এমন গুমরের ব্যবসা যে লাভ না করলো ডাবল লাভ। আচ্ছা, তারগুলো আসলে পচা গলার কিছু নাই, তামা দেখি এলো 100% তামা। আচ্ছা, 100% তামা, 100% ফায়ার প্রুফ। আচ্ছা, এটা কি আপনার কত গ্যাস? এটা এটা হলো 1.3। আচ্ছা, 1.3 গ্যাস। হ্যাঁ, 1.3। আচ্ছা, 1.3 তিন গ্যাস, এটা হলো আপনার 12.50 টাকা গজ। আচ্ছা, মানে 1250 টাকা কয়েল। আচ্ছা আচ্ছা, আর এটা বিক্রি আছে আপনার 25-30 টাকা। আচ্ছা, আর এটার গ্যারান্টি 100 বছর। 100 বছর, 100 বছর। এটা দিয়ে আপনি কি চালাবেন? একটা লাইট ফ্যান, আচ্ছা, ওভেন, ফ্রিজ, এই আপনি এটা দিয়ে দেড় গোড়া মোটর চালাই নেবেন। আচ্ছা, যদি জ্বললে যায় আপনারা চালাতে পারবেন, দেড় গোড়া মোটর চালাইবেন, চালানোর পর যদি জ্বললে যায় আপনি যত কয়েল নিতে নিয়ে যাবেন মাথায় করে। 1.3 আপনি যে কোনো লোকের থেকে আপনি 30 টাকা গজ বিক্রি করতে পারবেন, তাহলে আপনার কি হলো ডাবল লাভ। আচ্ছা, আর এরপরে আর কি কালেকশন? তারপর আমাদের কাছে কালেকশন আছে আপনার 1.5 দেন, একদম 100% পিওর তামা, কোনো মিক্স নাই। আচ্ছা, অনেক জায়গায় পাবেন আপনি মিক্স, কিন্তু আমাদের বড় বড় কোম্পানি যে তামাটা আছে আমাদের সেম তামা, পিওর তামা, 100% তামা, 100% 100 গজ। কারো যদি বিশ্বাস না হয় আপনি দোকান থেকে মাপিয়ে নেবেন, ওই আপনার দোকানে মাপিয়ার প্রয়োজন নাই, আপনি আমার দোকানে মাপিয়ে নেবেন, যদি 1 গজ কম হয় আপনি তাই গড়ে লয়ে যাবেন। 100% 100 গজ, মাত্র 1750 টাকা। আচ্ছা, 1.5 1750 গজ, আর আপনার বিক্রি আছে 33 টাকা গজ, প্রায় ডাবল ডাবল। আচ্ছা, এটা তো ডাবল। তারপর আমাদের কাছে পাবেন 2.0 তামা। আচ্ছা, 100% তামা, 100% তামা। আচ্ছা, 2.0, এগুলো আসলে সার্ভিস লাইনের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এটা প্রাইস কেমন ভাই? এটা হলো আপনার 2200 টাকা, 2200 টাকা, অনলি 2200 টাকা। ব্র্যান্ডের তারের সাথে আপনাদের তারের প্রাইজের পার্থক্য কেমন ভাই? ব্র্যান্ড হলো, এরা অনেক বছর অভিজ্ঞতা, এরা অনেক বড় কোম্পানি, আমরা হলো ছোট কোম্পানি। আমরা যদি এদের সাথে টক্কর দিই আমরা কিন্তু পারবো না, আমাদের লাভ করতে সীমিত, আমাদের আমরা সীমিত লাভ করুম, যারা নিব বিক্রি করার জন্য যে আমার দোকানদার ভাইরা তারা লাভ করবে ডাবল, তাইলে আমাদের ব্র্যান্ডের প্রচার হবে। কিন্তু আমরা যদি বড় ব্র্যান্ডের লগে এক রেট রাখি তাহলে কিন্তু আমাদের মাল চলবে না, কিন্তু সেম সেম। আপনি দেখেন, বললাম তো, কোনো ল্যাব যদি পরীক্ষা করে বাই করতে পারে যে এটা তামার লগে 10টা মিক্স বা অন্য কিছু মিক্স আছে, একটা নেবেন 10টা পাইবেন, 100%, আর 100 বছরের গ্যারান্টি। এটা দিয়ে আপনি তিন গোড়া মোটর চালাবেন, তিন গোড়া, 2.5, এ দেখেন 2.5 RM। আপনি তার গ্যাসটা দেখেন, গ্যাসটা দেখেন কত মোটা এবং কত চকচকে, অরিজিনাল তামা যে 100%। আচ্ছা, 2.5, হ্যাঁ। আচ্ছা, এটাও এটা দিয়ে কিন্তু আপনারা হেভি কাজগুলো করতে পারবেন, এটা আপনি মেইনটা দিতে পারবেন, এসি 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 তো চালাবেন, এটা আপনি সুন্দরভাবে 1.5 টন এসি চালাইতেন, 1.5 টন, এবং আপনি একতলা দোতলা বিল্ডিং এর মেইনটা দিতে পারবেন এটা দিয়া। এটা হলো মাত্র আপনার 2700 টাকা কয়েল। আচ্ছা, ব্র্যান্ডের নিলে কিরকম পড়বে? ব্র্যান্ডের নিব তো আপনার 5430 টাকা। তাই এর বাইরে সাথে অর্ধেক দামে, আর বিক্রি যখন দোকানদার ভাইরা বিক্রি করবেন, আপনি 50 টাকা গজ বিক্রি করেন, তাও কিন্তু প্রায় 5000 টাকা কয়েল আসে, আস্তে আস্তে ডাবল লাভ। হ্যাঁ, এটা 100% দাম, 100% ফায়ার প্রুফ। আমি জ্বালাই দিলাম না, আপনারা জ্বালাইয়া পরীক্ষা করবেন,
তারা আমার পরীক্ষার পরে আমি বলছি মুগ্ধা আপনারা এটা প্রমাণ করবেন যে আসলে ভাইয়ে বললো যে ফায়ার প্রুফ, আসলে ফায়ার প্রুফ কিনা আমি আগুন দিই, আপনি আগুন দিয়ে প্রমাণ দিয়ে কইরা আমার জানাবেন যে ভাই আপনি তো চিটারি করছেন। 3.0 এই দেখেন, 3.0 এই তামাড়ি দেখেন একদম চকচকা, কোনো মিক্সা মানে তামা তামা, আপনি যত ঘষবেন স্বর্ণ বেরিব। আচ্ছা 3.0, হ্যাঁ আচ্ছা, এগুলো প্যাকেট সাত ভাই, এগুলো আপনার মাত্র 3500 টাকা। এটা হবে 3500 টাকা, 35 টাকা গস, আর বড় বড় ব্যান্ডেড দিলে আপনার 6448 টাকা। আর আপনার যে তামার তারগুলো আছে সবই হবে 100% 100% 100 গস, এখন আমার দোকানে প্রমাণ করে লয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ভাই দূরে গিয়ে প্রমাণ করতে হবে না, নেবেন আর কি না। হ্যাঁ আচ্ছা, আর কি কি সাইজ আছে? তারপর আমাদের কাছে আছে 4RM। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 4RM। আচ্ছা 4RM হলো মাত্র আপনার, আচ্ছা আচ্ছা, 4200 টাকা। 4RM 4200 টাকা মাত্র 100 গজ, 42 টাকা। আচ্ছা, আর বড় বড় কোম্পানিতে পাইতেছেন আপনি 8400 টাকা, মানে অর্ধেক দাম। অর্ধেক দাম যে কোনো মালে অর্ধেক দাম। আপনি আচ্ছা, আপনি আমাদের তান নিয়ে পাইকারি ব্যবসা করতে না, আপনি 10000 টাকা তান নিলেন, স্যাম্পল নিলেন, নিয়ে আপনি ঘুরেন। আপনি ডেলি যদি আপনার উপজেলাটা ক্যাপচার করেন বা আপনি থানার জেলার জেলাটা ক্যাপচার করেন, তাহলে প্রতিদিনে আপনি 10 কয়েল 15 কয়েল তার কোনো বেচা না, ব্যাপার না, ব্যাপার না। 15 কয়েল তার যদি এক কয়েল মোটা তার আপনি 200 টাকা থাকবো, তো 200 টাকা যদি থাকে তাহলে আপনি 3000 টাকা ইনকাম। এটা কিন্তু আপনার হোলসেল, হোলসেল পাইকারি, পাইকারি 200 টাকা না, আপনি যদি 500 টাকাও রাখেন 10 কয়েল তার বিক্রি করতে পারলে প্রায় 5000 টাকা। আমার 5000 টাকা দরকার নেই, আপনি আপনি 200 টাকা লাভ করেন, 200 টাকা যদি পাইকারি লাভ করেন তাও আপনার কত। পাইকারি দিলে তো হিউজ চলে, হিউজ চলে, আপনি কষ্ট করেন একটু, ওই বিদেশ যাইয়া বউ বিড়ি পোলাপার বাপ মা ফালাইয়া টেনশনে আবার আদমে দিব আপনার জঙ্গল হালাইয়া, আবার 10 দিন খাইতেছেন খাইতেছেন না, আবার এমন আছে আদম। কেবলের ব্যবসা একটা সুবিধা হচ্ছে, এটা কিন্তু পচা গলার কোনো ভয় নেই, 6 মাস 1 বছর পরে 5 বছর পরে আজকে কিনছেন কত দিয়ে বুঝবে না। আজকে এটা কিনছেন 4200 টাকা, আপনি সামনে 6 মাস যাও এটার দাম ওই 5000 টাকা। হ্যাঁ মানে দাম কমছে না, বাড়ছে। আমার দাম কিন্তু, দাম কিন্তু দর্শক বাড়তেই আছে, ওষুধের দাম কিন্তু বাড়ে, আবার রিস্ক আছে। আচ্ছা আচ্ছা, ডেট যাইতে রেখে, ডেট ফেলে নিলে বাদ, আর এটা কোনো ডেট ফেলে বাদ না, এটা যত রাখবেন অত দাম পারবো। আচ্ছা, আপনি এটা কিনে ফেলা রাখেন 2 বছর পরে, পরের বছর দেখবেন 1000 বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, লস নেই, মানে এটা কি তারের ব্যবসা কি? আচ্ছা, ব্যাংকের ডিপোজিট। আচ্ছা, আপনি ব্যাংকে ডিপোজিট করলে, ব্যাংকে যেমন ডিপোজিট করলে টাকা বাড়ে, এই তারের ব্যবসাটা সেম। আচ্ছা, জমি জমার মতো আর কি, জমি জমা এটা বাড়বে কমবো না আর কি। হ্যাঁ, তারপর আছে 4.5। আচ্ছা 4.5, মাত্র 4800 টাকা, 4800 টাকা, 4800 টাকা গস, মাত্র 4800 টাকা। অনেক হেভি ভাই, এটা দিয়ে আপনি 2.5 টন 3 টন এসি চালাবেন, 2.5 টন 3 টন এসি চালাবেন। আচ্ছা, তাও এটা বলবো না যে আমার কোনো লোড দিছে। আচ্ছা, এরপরে কি আরো সাইজ আছে আপনার? হ্যাঁ সাইজ এরপরে আছে, এই দেখেন। হ্যাঁ, আপনি অনেক জায়গায় গ্রামগঞ্জে অনেক হিরণ চিপ বাইরে গেছে গা। হ্যাঁ, হিরণচি বাইরে যাওয়ানে মানুষ একটা টেনশনে থাকে, আতঙ্কে থাকে, কারণ আপনি এক কয়েল মাল নেবেন 9000 টাকা, বড় বড় কোম্পানি, আপনার টাটা চুরি করে লেগে গেল গা, আপনার কিন্তু শেষ। আপনি এই জন্য আমরা বানাইছি চায়না তামা, দেখেন তামা এবং দস্তা। আচ্ছা, মাত্র আপনি 1800 টাকা কয়েল, 1800 টাকা কয়েল, 1800 টাকা কয়েল মোটা তার, 1800 টাকা কয়েল। কারণ কি ভাই, এটা কি চায়না তামা? না চায়না তামা, তামা এবং দস্তা। আচ্ছা, এগুলো আসলে যে বাইরে সার্ভিস লাইনের জন্য বেস্ট, বেস্ট অ্যাসুরে নিও আপনি লস করাইতে পারবেন না। আচ্ছা, দেখা যায় আপনি বাইরে কিন্তু তামার তার দিলে, এরকম এক কয়েল তামার তারের দাম কত ভাই? এই এক কয়েল তামার দাম হইলো আপনি 9348 টাকা, আর এটা পেলে পাইতেছেন মাত্র 1800 টাকা। আচ্ছা, তো বাইরে, হ্যাঁ হ্যাঁ, চোরও চিন্তা করবে, এরা যদি নেই, হ্যাঁ, বেসলে বেস্তার 200 হইলে 300 টাকা। হ্যাঁ হ্যাঁ, আর তামাটা নিলে আমি 9000 টাকার মাল বেস্তার 8000 টাকা, তো চোরটা নিব। তো আপনি এটা চোরে নেওয়ার কোনো সম্ভাবনা একবারই নাই। তো বাইরে যারা সার্ভিস লাইন করতে চান এটা বেস্ট হবে আর কি। আচ্ছা, বেশি 100% বেস্ট। তারপর আমাদের তো আমাদের জিরো, এটা আপনি 2 কয়েল 2000 টাকা, মাত্র 2 কয়েল 2000 টাকা, এটা মাত্র আপনার 500 টাকা কয়েল, 500 টাকা। এটা চায়না তামার মধ্যে হবে? চায়না তামার। এগুলো কত গজ থাকে? এডি আপনার এনে আছে 80 গজ। আচ্ছা, এই গজ কম থাকে, গোবিন একটু কম থাকে, এটা আপনার 500 টাকা। কালার আছে কয়েকটা, আপনি যে কোনো কালার নেন 500 টাকা। আচ্ছা, তারপর আপনি আমাদের কাছে পাবেন, দেখেন এই যে গোবিন, এডি আপনার পাকা 100% 100 গজ, 100% 100 গজ। এটা হইলে আপনার 4076 FRB, আমাদের ইদ হলো FRB। আচ্ছা, সবই কিন্তু FRB নামে, এই যে FRB, এই যে FRB, তারপর যদি আমি দেখাই যে এই যে FRB, তারপর দেখতে পাচ্ছেন যে FRB নামে প্রচুর কালেকশন আছে। তো আপনারা কিন্তু এক ব্র্যান্ডের তার পেয়ে যাবেন, এই যে FRB, সবই FRB। আর এই লতা তারগুলো আপনার সর্বনিম্ন কীরকম? এই কারণে আমি বলতেছি যে একটা ভাইয়ে যদি কোনো ভাই একটা দোকানে যায়, দেখা গেছে 4-5 পদের নিলে অনেকে বিশ্বাস করে না বা নিতে চায় না, যে 5 পদের কোম্পানি আনছে, হয়তো এক সময় দিতে পারবো এক সময় দিতে পারবো না, কারণ 5 কোম্পানি। আর আমাদের FRB যদি নিতে পারে, যদি কোনো ভিতরে কোনো সমস্যা হয় বা ডিস্টার্ব হয় বা আপনি 6 মাসে ব্যস্ততা নাই, আমাদের আমার রিটার্ন দিতে পারবেন।
আপনি যদি নষ্ট হয় আপনি আমার কাছে আমার রিটার্ন দিয়ে একটা নতুন মাল নিয়ে যাবেন, এই সুযোগটা আছে। তখন দোকানদাররা কি মনে করে যে না এক ব্র্যান্ডের মাল আছে ওই ভাই থেকে মাল নেওয়া যাবে? আচ্ছা ইনশাআল্লাহ সোহেল ভাই, এগুলো প্রাইসটা কিরকম একটু ধারণা দেবেন? এটা হলো আপনার 40-76 100 গজ, আপনার পর হলো 5 টাকা 50 পয়সা। আচ্ছা 100% 500 টাকা কোয়েল। হ্যাঁ 550 টাকা কোয়েল। কত গজ থাকবে? 100 গজ পাকা 100% 100 গজ 5 টাকা 50 পয়সা। তারপর আপনার আছে 73-76। আচ্ছা 73-76 এর কালার আছে, দেখেন কত কালার। এটা হলো আপনার 4 টাকা 50 পয়সা 4 টাকা 50 পয়সা। তারপর আমাদের কাছে নর্মাল পাবেন এই কম দামি, এটা হলো মাত্র 220 টাকা। আচ্ছা এটা হলো 3-20 টুইন। আচ্ছা 3-20 টুইন আমরা একটু দেখিয়ে দিই দর্শক। এই যে টুইন তার বলতে আপনার কভারের মধ্যে কভার, এই কভারের ভিতর কভার, কভারের ভিতরে কভার। এটা হলো আপনার মিটার থেকে বড় নাই। আচ্ছা এটা হলো আপনার মাত্র 2200 টাকা। এটা হচ্ছে 2200 টাকা। কত গজ থাকবে এখানে? এটা 100 গজ পাকা। 100 গজ পাকা 2200 টাকা। আচ্ছা আমাদের কাছে পাবেন দর্শক দেখেন এটার প্রাইস হচ্ছে কত বললেন সোহেল ভাই? 750 টাকা। গ্যাস গুলা দেখেন কত সুন্দর গ্যাস। আর এখানে কত গজ থাকবে ভাই? এটা আপনি যদি এক কয়েল মাল আপনি পাইকারি তো যান তাও আপনি 950 টাকা বিক্রি করতে পারবেন। আচ্ছা আচ্ছা যে কানা সেই আর দিয়ে বলবে যে আপনি এক কয়েল আমার দিয়ে যান, তাহলে আর আধ খুচরা বিক্রি করলে কত 30 টাকা গজ বিক্রি করতে পারবেন। তাহলে আপনার 3 ডাবল না। এই কারণে বলছি যে যে বাইরে বিদেশ যাইতে পারতেছেন না, বিদেশ যাওয়ার ইচ্ছা তাদের আমি মনে করি যে কোনো প্রয়োজন নাই বিদেশ যাওয়ার। ফ্যামিলির ফালাইয়া স্ত্রী সন্তান বাপ মানে ফালাইয়া দূরে থাকি কষ্ট করে কোনো লাভ নাই। আপনার ওই টাকা লাগবে না, মাত্র 10,000 টাকা। ব্যবসা করতে চাচ্ছে তারাও কিন্তু এই ব্যবসা করতে পারে। এছাড়া যারা বেকার আছে তারাও এই ব্যবসাটা করতে পারবে। এই জিনিসটা আপনি পাইকারি বেচলে 200 টাকা লাভ করতে পারবেন। তাহলে আপনি বিদেশ কি জন্য আপনি? তারপর আমাদের কাছে পাবেন অরিজিনাল তামা। হ্যাঁ অরিজিনাল তামা 100% 100% 100 গজ। আপনি প্রমাণ করতে হলে আমার এনে আসবেন যে ভাই আপনার মাইপে আমার প্রমাণ করে দেন, প্রমাণ করে দেবো। এটা হলো আপনার 1476 মিলে আপনার 700 টাকা। 100% তামা বলছি তো আমি মুগদা, যেটা বলছি যেটা অরিজিনাল তামা। যদি কোনো লোক প্রমাণ করতে পারে যত কয়েল মাথায় করে নিতে পারে মাল লয়ে যাবো। আচ্ছা এটা অরিজিনাল তামা 1476 750 টাকা। আচ্ছা এরপর আছে আমাদের কাছে 73-76। আচ্ছা এটা অরিজিনাল তামা। হ্যাঁ অরিজিনাল, এটা হলে আপনার মাত্র 850 টাকা। 850 টাকা 50 পয়সা। আচ্ছা এটা এবার আছে আপনার কাছে 40-76 তামা। এটা হলো আপনার 1350 টাকা গজ। মানে 13.50 টাকা গজ কিনা বিক্রি 30 টাকা। আর যদি এমনি কিন্তু বেচতে চান 1500-1600 টাকা আপনি পাইকারি বেচতে পারবেন। আর যদি 1500-1600 বিক্রি কিন্তু না পারেন তাহলে আমি আপনার টাকা দিয়ে দেবো। ঠিক আছে আমি আপনার টাকা দিয়ে দেবো রিটার্ন। আচ্ছা এরপরে আছে, তারপর আমাদের কাছে পাইবেন আপনি সোলার। হ্যাঁ সোলার তার 40-76 মাত্র 1800 টাকা এবং 73-76 100% তামা 73-76 মাত্র 1250 টাকা। 1250 টাকা। আচ্ছা আচ্ছা এটি আমাদের অ্যাপার। এটা হলো আপনার যে এখানে একটা তার, এটা হলো 3x2 ইন। এটা হলো 3x2 ইন। এটা দাম মাত্র 1600 টাকা। অনলি 1600 টাকা। 1600 টাকা গজ বিক্রি আছে আপনার 50 টাকা গজ সর্বনিম্ন। এই আমাদের দেখেন কত কালার, আমাদের কালেকশন দেখেন তারের কোনো অভাব নাই। আচ্ছা তো সোহেল ভাই যদি কেউ কুরিয়ারে নিতে চায় অনলাইনে নিতে চায় এটা কি সম্ভব? হ্যাঁ এক সম্ভব। আচ্ছা কন্ডিশনে মাল দিয়ে থাকেন? হ্যাঁ কন্ডিশনে মাল দিয়ে। আচ্ছা কন্ডিশনে আপনারা কিন্তু কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারবেন। আর সোহেল ভাই সর্বনিম্ন কত টাকা দিবেন? এনে কোনো কত টাকা নাই। উনি যদি বলে যে আমি এক কয়েল নিব, হ্যাঁ হ্যাঁ এক কয়েলের টাকা আমার বিকাশে পাঠিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ আমি আর মাছ। আচ্ছা তো দর্শক এই দেখেন এই যে এরকম যদি 400-500 টাকার এক কয়েল তারও আপনারা কুরিয়ারে নিতে চান তাও কিন্তু আপনাদেরকে সোহেল ভাই দিয়ে দিবে। এক্ষেত্রে চ্যানেলের নাম বলতে হবে, বলতে হবে। আপনারা কুরিয়ারে চাইলে এরকম এক কয়েল 400-500 টাকার একটা কয়েলও নিতে পারবেন, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা এবার আমাদের কাছে দেখেন আমি ভিডিও পর করলাম, আমার আজকে মেইন হলো উদ্দেশ্য হলো তারের। আমাদের কাছে আপনি ব্যাকলাইটের সব পাবেন। আচ্ছা ব্যাকলাইটের এখানে কিন্তু বিভিন্ন ধরনের 6-পিনের কালেকশন আছে, একদম 52 টাকা থেকে শুরু 6-পিন 52 টাকা পিস। আচ্ছা এই পাশে এবার আছে এই সারে দেখেন ব্যাকলাইট আছে, প্যান্ডেল হোল্ডার আছে, বাটাম হোল্ডার আছে, ঝুলানো হোল্ডার। হ্যাঁ ঝুলানো হোল্ডার। তারপর আমাদের কাছে হারিকেন 80 টাকা মাত্র। আচ্ছা 80 টাকা 80 টাকা। এই দেখেন মানে অন্ধকারে জোসনার আলো, অন্ধকারে জোসনার আলো, মারতে কত আলো, মাত্র 80 টাকা লাইট, মাত্র 80 টাকা 80 টাকা
এরকম আমাদের অসংখ্য আইটেম আছে আমাদের কাছে পাবেন। দেখেন আমাদের কাছে পাবেন কস্টিভ, ও কস্টিভের কালেকশন আছে দর্শক, 150 টাকা ডজন, 150। এটা অরিজিনাল ওসাকা ভাই? হ্যাঁ হ্যাঁ। আর সর্বনিম্ন কত আছে? সর্বনিম্ন আছে 100 টাকা, 100 টাকা থেকে শুরু। জি আচ্ছা, আমাদের কাছে পাবেন দেখেন আপনি, হ্যাঁ মাল্টিপ্লাগের কালেকশন গুলো পাবেন। মাল্টিপ্লাগ আমাদের প্রতিটা মাল্টিপ্লাগ আছে, 2 বছরের গ্যারান্টি, 2 বছরের গ্যারান্টি, 2 বছরের গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, এইগুলো 2 বছর প্রাইসটা বলে দিবেন কি রকম? আমাদের সর্বনিম্ন 40 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা। হ্যাঁ 40 টাকা থেকে আপনি এই দেন, এই 220 টাকা তরি, 40 টাকা থেকে 220 টাকা তরি মিটার মাল্টি পাথরের। আচ্ছা এখানে দর্শক দেখেন প্রচুর তারে কালেকশন আছে, আর এখানে কিন্তু সুইজের কালেকশন আছে, সুইজের, এই আমাদের মাল্টিপ্লাগেরই, আমাদের গোরান্ডা আরো প্রচুর পরিমাণে মাল্টিপ্লাগ আছে। যে বাইরা কোনো বাইরা মনে করেন না যে ভাই উনি খালি তার দেখালে পাগল নাই, আমাদের কাছে একটা স্ক্রুপ থেকে শুরু, আপনি স্ক্রুপ থেকে শুরু পাইবেন ইনশাল্লাহ। দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে সাবায়াত ইলেকট্রিকের সাথে পরিচয় করে দিলাম। তো যারা বিশেষ করে কেবল নিয়ে ব্যবসা করতে চান, এক নামের কেবল নিয়ে যারা ব্যবসা করতে চান, তারা সাফায়েত ইলেকট্রিকে চলে আসবেন। এছাড়া কিন্তু আপনারা অন্য অন্য আইটেমগুলো এখান থেকে নিতে পারবেন। মোট কথা একটা ইলেকট্রিক দোকানের এ টু জেড প্রোডাক্ট আপনারা এখান থেকে নিতে পারবেন। আমি যদি ঠিকানাটা আবার বলি, এটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্থানে অবস্থিত। ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। তো আজকে পর্যন্তই ধন্যবাদ।